সুপ্রভাত দর্শক, অজানা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য এবং তার সৃষ্টিকর্ম নিয়ে আমাদের এই আয়োজন। কিন্তু আমরা জানি যে আমাদের জাতীয় কবির জীবন এবং তার সৃষ্টিকর্ম নিয়ে অনেক আজগুবি সব কথা, গুজব, মিথ্যা তথ্য দিয়ে ভরে রাখা হয়েছে এবং নজরুলকে বিভিন্ন প্রতিষ্ঠানেও সেইভাবে এখনও পর্যন্ত প্রতিষ্ঠা দেওয়া হয়নি। এই সব মিলিয়ে আমরা জাতীয় কবির যে যোগ্য জায়গা, তার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা কতটা, সেসব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক নজরুল চর্চা। আমরা আজকের আয়োজনে যারা উপস্থিত আছেন শুধুই তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বরেণ্য নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় জনাব এফ এম হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বরলিপি। আজকে যারা বাজাবেন কিবোর্ডে আছেন সজীব এবং তবলায় অপূর্ব। আমরা সবাই মিলে নজরুলের এই আয়োজনটিকে সুন্দর করে তুলতে চাই। প্রথমে যাব এফ এম হায়াতুল্লার কাছে, যে আমরা প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার কথা যদি বলি, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেটি কিন্তু নজরুলের নামাঙ্কিত প্রতিষ্ঠান এবং 1985 সালে এই প্রতিষ্ঠানটি সরকার প্রতিষ্ঠা করেন। সেখানে অনেক কাজ হচ্ছে, সেটা আপনি আপনার কথা বলতেই পারবেন, কিন্তু তার বাইরে যেসব প্রতিষ্ঠান আছে যেখানে নজরুল চর্চা হওয়া খুব আবশ্যক, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরেও যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে কিংবা স্কুল কলেজ, সেই সব জায়গায়, সেই সব প্রতিষ্ঠানে কতটা নজরুল তার চর্চা হচ্ছে? অনেক ধন্যবাদ। বিষয়টা প্রাতিষ্ঠানিক নজরুল চর্চা, আমরা প্রতিষ্ঠান বলতে শুধু সরকারি প্রতিষ্ঠান যে মিন করি না, সেটা আপনি নিজেই সূচনায় বলে দিয়েছেন। প্রতিষ্ঠান তো নানা ধরনের হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান, সেটি শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিষ্ঠান। এর দিক থেকে যদি দেখি, সরকার যেটি প্রতিষ্ঠা করেছেন 1985 সনে, যেটি বললেন কবি নজরুল ইনস্টিটিউট, কবি নজরুল ইনস্টিটিউট আইন বলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং আইন অনুযায়ী যা যা করণীয় সেইটা করে যাচ্ছে। কিন্তু কোনো এইরকম নজরুলের মতো একটা সৃষ্টিশীল মানুষকে, তার সৃষ্টিকর্মকে প্রসারিত করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার সরকারি প্রতিষ্ঠান, এই ধরনের বিধিবদ্ধ প্রতিষ্ঠানের বাইরে সামাজিক প্রতিষ্ঠান অনেক অনেক বেশি প্রতিষ্ঠিত হওয়া উচিত। তো সেইগুলোর মানে পরিসর আমাদের এই বাংলাদেশে নজরুলকে নিয়ে ব্যাপক মানুষের আগ্রহ থাকা সত্ত্বেও খুব মানে খুব বেশি যে আছে তা বলা যাবে না, মানে এটা সীমিত। মানুষের আগ্রহ আছে কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেটা খুব বেশি বিকশিত হয় নাই। আমরা দেখব যে 1964 সনে নজরুল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল এবং নজরুল একাডেমি এখনও আছে, এটি বেসরকারি প্রতিষ্ঠান। তারাই মূলত এই বেসরকারিভাবে নজরুলের এই চর্চা, প্রাতিষ্ঠানিক চর্চাটি শুরু করেছিলেন এবং তাদের বেশ কিছু প্রকাশনা আছে, নজরুলের অনেক গান তারা সংগ্রহ করেছেন, সেইগুলো শুদ্ধ সুরে স্বরে স্বরলিপি প্রণয়নের চেষ্টা করেছেন, বেশ কিছু পাবলিকেশনও আছে। কিন্তু পরবর্তী সময়ে নানান কারণে হয়তো এটি ওইভাবে মানে বিস্তার লাভ করে নাই। আমরা যদি দেখি যে আমাদের দেশের এই রাজধানী মহানগরী তো একমাত্র বাংলাদেশ নয়, রাজধানীর বাইরে কয়টি জেলায় এই ধরনের প্রতিষ্ঠান আছে যেখান থেকে নজরুলের সঙ্গীতের, নজরুলের সাহিত্যের শুদ্ধ চর্চা হয়? তো সেইটি খুব বেশি আমরা পাবো না। আর আপনি যেটি সূচনাতেই বলেছেন যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো, তো বিশ্ববিদ্যালয়গুলো যেখানে বাংলা সাহিত্য পড়ানো হয় সেখানে নজরুলকে যথাযথ এমফেসিস দিয়ে পড়ানো হয় না। তো এইগুলো যারা বাংলা সাহিত্যের সেইখানে অধ্যাপক, তারা, আমি একাডেমিক লোক নই, কিন্তু তারা সেগুলো কেমন যেমন একটা নজরুলকে নিয়ে একটা ঢাক ঢাক গুড় গুড় এরকম একটা অবস্থানে থাকেন, এড়িয়ে যেতে চান। তো দেখা যায় যে কখনো নজরুলকে ত্রিশের কবিদের সাথে, গত শতাব্দীর 30-এর দশকের, কখনো আরও একটু গৌণভাবে দেখা যায় যে নজরুলের কথা সাহিত্য নিয়ে তেমন আলোচনা হয় না, নজরুলের নাট্য সাহিত্য নিয়ে, নজরুল ইনস্টিটিউটই তো তার 82টি নাটক সংগ্রহ করেছে, নজরুলের যে নাটক সেই নাটক নিয়ে ব্যাপক কেন মানে সংকীর্ণ কাজও তেমন হয় নাই। দুই একটি বেসরকারি প্রতিষ্ঠান আমরা বলতে পারি, যে বাঁশরি নজরুল চর্চা কেন্দ্র, তারা লেটুর, নজরুলের লেটু গান ভিত্তিক দুইটি নাটক মঞ্চস্থ করেছেন, ওই গোলাম সারোয়ার সেতু বন্ধ
নাটকটি মানে উপস্থাপন করেছেন, এরকম বেশ কিছু যেগুলো পরিবেশসম্মত নাটক, আধুনিক যুগের উপযোগী নাটক, নজরুলের নাটককে উপস্থাপন করার জন্য, নাট্যমঞ্চে উপস্থাপন করার জন্য যে যোগ্যতা দরকার, যে নিষ্ঠা দরকার, সেইগুলো নিয়ে যদি করা যেত তাহলে অত্যন্ত, এবং নজরুল যে সময় নাটক লিখেন সেইগুলো কিন্তু সেই সময়ে অত্যন্ত মঞ্চ সফল নাটক ছিল, তাহলে কেন এখন হবে না? তো সেইগুলো নিয়ে আসলে ওই যে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমরা দেখব যে নজরুলের নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় আছে, নজরুলের নামে ভারতবর্ষে আসানসোলে তার জন্ম মহকুমা, সেইখানেও একটি বিশ্ববিদ্যালয় আছে। তো আমরা আমাদের দেশের বাইরের চর্চার কথা বলছি না, কিন্তু আমাদের এই দেশের ভিতরেই নজরুলের নজরুল নামাঙ্কিত ইউনিভার্সিটিতেও কিন্তু ঠিক ওইভাবে নজরুল চর্চিত হতেন না। ইদানিং আমরা বলবো যে যিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি একজন নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল চেয়ারের অধিকারী ছিলেন। তো এখন নজরুলকে সকল ফ্যাকাল্টিতেই পড়ানো হচ্ছে। আগে কিন্তু নজরুল মানে কম্পিউটার সায়েন্সে পড়ছে নজরুল, জাতীয় কবির নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, কিন্তু সে নজরুলকে নিয়ে পড়ছে না, মানে অন্ততপক্ষে নজরুলকে নিয়ে একটুখানি তার সিলেবাসে একটু অংশ থাকা, নজরুল প্রায় নাই বলতে গেলে চলে। তো এখন তারা সব ডিপার্টমেন্টেই এটি বাধ্যতামূলক করেছে, অন্ততপক্ষে একটি পেপার 100 নম্বরের পড়তে হয়। তো আমি আশাবাদী মানুষ, আমরা আশা করতে চাই যে বাংলাদেশে যত পাবলিক ইউনিভার্সিটি আছে, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে বাংলা ভাষা পড়ানোই হয় না। তো যেখানে বাংলা ভাষা পড়ানো হয় সেখানে নজরুলকে যথাযথ এমফেসিস দিয়ে উপস্থাপন হয়তো করা হয় না, কারণ আমার, আমি না জেনে এই কথাগুলো বলতে চাই না। তবে মানে যদি সেরকম মানে চর্চিত হতেন, এইভাবে উপস্থাপিত হতেন, তাহলে আমার মনে হয় যে আমাদের নজরে আসতো, নজরুল ইনস্টিটিউটের সাথে তাদের একটা যোগ বা সংযোগ স্থাপিত হতো, সেটি হয়নি। অনেক ধন্যবাদ, আমরা আবার আপনার কাছে আসবো। স্বরলিপির গানে যাই, স্বরলিপি কোন গানটি শুনবো? আমি গাইছি সংঘ শরণ তীর্থযাত্রা, শুনি আমরা। সংঘ শরণ তীর্থযাত্রা পথে সমরা যায় যায়, সংঘ শরণ তীর্থযাত্রা পথে সমরা যায় যায়, সংঘ বাঁধিয়া চলিলে, সংঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই যায় যায়, সংঘ শরণ তীর্থযাত্রা পথে সমরা যায় যায়, সংঘবদ্ধ হইলে তাদের সাথে শরণ তীর্থযাত্রা পথে সমরা যায় যায়, মোরা সংঘ সবাই পাব সাম্য শান্তি অন্ন বস্ত্র অস্ত্র পুন সবাই
যাই যাই সংঘ শরণ তীর্থ যাত্রা পথে শুভরা যাই যাই সংঘ বাঁধিয়া চলিলে সংঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই যাই যাই সংঘ শরণ তীর্থ যাত্রা পথে শুভরা যাই যাই সংঘ শরণ তীর্থ যাত্রা পথে শুভরা যাই যাই যাই। খুব ভালো লাগলো স্বরলিপি গানটি, অসাধারণ। আমরা হায়াতুল্লাহ ভাইয়ের কাছে যাব। আমরা প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার যে জায়গাটায় আপনি বললেন যে কিন্তু নজরুল ইনস্টিটিউট অনেক কাজ করেছে, সেই কাজের একটু তালিকা আপনি যদি দেন তাহলে আমরা তুলনামূলকভাবে দেখতে পারবো যে অন্য অন্য প্রতিষ্ঠানগুলো কী করেছে। অনেক ধন্যবাদ। আসলে সরকার যে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন, এটার কারণ হলো যে আসলে সামাজিকভাবে নজরুলকে চর্চা যেভাবে হওয়া উচিত ছিল, নজরুলের যে অবদান এই বাঙালি জাতীয়তা প্রতিষ্ঠায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানস ভূমি গঠনে, তো এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায়, বাঙালির স্বশাসন এবং স্বাধীনতা প্রতিষ্ঠায়, তার মুক্তির আকাঙ্ক্ষাকে তৈরি করার এই যে জাতীয় নায়ক আমরা বলবো যে নজরুল ইসলাম, তা যেভাবে এই স্বাধীন বাংলাদেশে তিনি যেভাবে চর্চিত হওয়া প্রয়োজন সেইভাবে অচর্চিত থাকায়, সে কারণেই মানে তখনকার সরকার এগিয়ে এলেন, ভাবলেন যে নজরুলকে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে চর্চা করা দরকার, কারণ সামাজিকভাবে অপ্রাতিষ্ঠানিকভাবে বা আমরা বলতে চাই যে বেসরকারি বা ব্যক্তি উদ্যোগ বা সমষ্টিগত বা গোষ্ঠীগত দলগত কোনো উদ্যোগ আমাদের দেশে তো এখন অনেক অনেক কর্পোরেট সেক্টর বিকশিত হয়েছে, কয়টা কর্পোরেট সেক্টরকে পাওয়া যাবে যারা নজরুল ইসলামকে সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা রাখে, তাদের তো সিএস আছে সেখান থেকে, তো সেই সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেও তারা কিন্তু করেননি। যখন করেননি, সরকার যেহেতু জনগণের, এখন কোনো একজন ব্যক্তি এককভাবে হয়তো করতে পারেন না, এই জনগণের এই আশা আকাঙ্ক্ষার প্রতিভূ হিসাবে সরকার এই কবি নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন। করার পরে যেটা হলো, নজরুল ইনস্টিটিউটের আইনেই তাকে এই ম্যান্ডেট দেওয়া আছে যে নজরুলের সাহিত্য এবং মানে নজরুলের জীবন এবং সৃষ্টি এইগুলো সংগ্রহ, সংকলন, সংরক্ষণ এবং সম্প্রসারণ, এই চারটা হচ্ছে নজরুল ইনস্টিটিউটের বেসিক দায়িত্ব। তো নজরুলের আসলে প্রামাণ্য জীবনী আমরা বলতে পারি যে অদ্যাবধি ওই রকম হয়নি, অসম্পূর্ণ জীবনী কিছু কিছু রচিত হয়েছে। প্রফেসর রফিকুল ইসলাম প্রথম একটি জীবনী রচনা করেন, তারপরে আর কেউই, হ্যাঁ এটা এটাও কিন্তু মানে রফিকুল ইসলাম স্যারও কিন্তু এটাকে একেবারে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন যে আরো একটা হোক, আব্দুল মান্নান স্যারকেও কিছুটা করলেন, আতাউর রহমান সাহেব কিছুটা করলেন, সবাই কিছুটা কিছুটা করেছেন। যাই হোক, তো তার জীবনী এটা প্রণয়নের কাজ চলছে, এটা হয়তো মানে ইন কোর্স অফ টাইম এক সময় কম্প্রিহেন্সিভ একটা জীবনী হয়তো প্রণীত হবে, কিন্তু তার সাহিত্য এবং সঙ্গীতের অনেক কিছু, বিশেষত সঙ্গীত, তার অনেক সঙ্গীতের রেকর্ড পাওয়া যায়নি। আমরা শুনেছি যে 4000 গানের রেকর্ড নজরুল ইসলামের জীবদ্দশায় হয়েছিল, তো নজরুল ইনস্টিটিউট 1700 গান এর রেকর্ড সংগ্রহ করতে পেরেছে বিভিন্ন সোর্স থেকে, 1700 গানের এরকম, তো এই যে 2100 গানের সুর এর মতো পাওয়া গেছে, তো এইটাও কি কম? যদি প্রাতিষ্ঠানিকভাবে নজরুল চর্চার জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত সরকার না করতেন তাহলে অনেক কিছুই হয়তো হারিয়ে যেত। এগুলো হলো গানের ক্ষেত্রে অনেক মানে কবিতা, নজরুলের দুইটি গল্প এগুলো মানে উদ্ঘাটিত হয়েছে, তো এগুলো নজরুল সমগ্র যে 17 খণ্ড নজরুল ইনস্টিটিউট প্রকাশ করেছে বাংলা একাডেমির নজরুল রচনাবলীকে ভিত্তি করে সেইগুলোতে আছে, কিন্তু আরও অনেক মানে রচনা আমরা ইদানিং পেয়েছি সেগুলো সংযোজনের অপেক্ষায় আছে। তো নজরুল যদি মানে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত না হতো তাহলে নজরুলের অনেক সৃষ্টিকে আমরা যেটুকু পেয়েছি, যেটুকু আমরা করতে পেরেছি, অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, ইনস্টিটিউটের নয়, আমরা যারা ওখানে কাজ করি তাদের সীমাবদ্ধতা অনেক আছে। যেরকম নজরুলের প্রায় 300 আলোকচিত্র পাওয়া গেছে, অ্যালবাম করা হয়েছে, তো সুতরাং এইগুলো আমরা বলবো যে এইগুলো নজরুল ইনস্টিটিউট সংগ্রহ সংকলন করেছে,
পাবলিশও করছে। এই যে আমরা এইবার 6টি নতুন বই এইবারের বইমেলায় আমরা উপস্থাপন করেছি, 2টি জার্নাল উপস্থাপন করেছি, আরও প্রক্রিয়ায় আছে। আমরা আশা করি যে মানে আগামী বইমেলায় কমপক্ষে 10টি বই, নতুন বই, নতুন বিষয়ের উপরে আমরা, কারণ নজরুলের একটা ডক্টরাল ওয়ার্ক ছিল দিল্লি ইউনিভার্সিটিতে নজরুলের সঙ্গীতের উপরে, মানে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র ডক্টর চন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1996 সনে এটি মানে ওইখানে মানে সাবমিট করেছিলেন তার পিএইচডি মানে থিসিস হিসাবে। সেটি অপ্রকাশিত ছিল, তার কন্যা জিনিয়া চট্টোপাধ্যায় তার সাথে যোগাযোগ করে ইনস্টিটিউট এটা সংগ্রহ করে এবং এইটি কাজী নজরুল ইসলাম হিজ ওয়ার্ল্ড অফ মিউজিক নামে আমরা কিন্তু ইনস্টিটিউট থেকে এটা এবার প্রকাশ করেছি। এইটা এরকম নজরুল ইসলাম তো অনেক কাজ আরও এরকম অনেক কাজ, যেরকম আপনারা প্রশিক্ষণ দেন, শুদ্ধ সুরবাণীতে আবৃত্তির প্রশিক্ষণ হচ্ছে, নৃত্যেরও প্রশিক্ষণ হচ্ছে, এগুলো তো নজরুল ইনস্টিটিউট করছে এবং যে কেন্দ্রগুলো আছে সেখানেও কাজ হচ্ছে, কিন্তু দেশের বাইরেও যে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবেই কিছুটা অপ্রাতিষ্ঠানিক দেশের বাইরে আমরা ভারতে কিছু কিছু এরকম আসলে ওই যেমন উত্তর আমেরিকায় আছে, মানে বাংলা বাঙালি ডায়াসপোরা যেখানে আছে সেইখানে আসলে সামাজিকভাবে হচ্ছে, মানে সামাজিক প্রতিষ্ঠানগুলো করছে। আমাদের দেশেও যদি সামাজিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান মানে আরও বেশি বিকশিত হতো, নজরুল আরও বেশি ছড়াতেন। আপনার কাছে একদম শেষে ছোট্ট একটা প্রশ্ন করব, আমি স্বরলিপির গানে যেতে চাই, কোন গানটি শুনবো? গেছি জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ। ফুটে
গানটিও খুব অসাধারণ এবং চমৎকার। নজরুলের গানের যে বৈভব, যে সমৃদ্ধি, এই গান দুটো কিন্তু তার একটা অন্যতম প্রমাণ। আমরা বিভিন্ন দুঃসময়ে এই গানগুলো করে থাকি। নজরুল বিবেচনার ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক বিবেচনার ক্ষেত্রে কি তার শ্রেণী কি তাকে সহায়তা করেনি বলে আপনার মনে হয়? এটি তো আমাদের আসলে ওইভাবে যদি খুব অতীতে যাই তাহলে দেখব যে আমাদের এই দেশে বাঙালি 1971 আগে বাঙালি জাতি স্বশাসনের খুব সুযোগ পায়নি। যদিও বলা হয় যে শশাঙ্ক বাঙালি ছিলেন, প্রমাণ সাপেক্ষ আদৌ ছিলেন কি না, তো যার ফলে আমাদের ভিতরে আমরা যে উপনিবেশিক শাসনের অধীনে ছিলাম, উপনিবেশিক একটা মন, সেই মন কিন্তু আমাদের পরিবর্তন হওয়া শুরু হয়েছে 1971 আমাদের এই মুক্তি এবং স্বাধীনতা অর্জনের পর থেকে, যার ফলে আমরা যে এই ঔপনিবেশিকতার বিরুদ্ধে মানে দ্রোহী, এই ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রামী এবং আন্দোলনকারী যে নজরুল, এখন আমাদের যাদের ঔপনিবেশিক মন তারা তাকে গ্রহণ করি কীভাবে, যার ফলে ওই যে আপনি যথার্থ মানে চিহ্নিত করেছেন, শনাক্ত করেছেন নজরুল সম্পর্কে, মানে নজরুল গবেষক মানে প্রথিতযশা ব্যক্তিরা বলেন যে নজরুল হচ্ছেন সিগনিফায়ার, ল্যাংলি বলেন, মানে ওইটা ওই সিগনিফাই করে দেয়, শনাক্ত করে দেয় যে আমার ভিতরে এই ঔপনিবেশিক মনকে যে পর্যন্ত আমি বিদূরিত করতে না পারবো, মুক্তি এবং স্বাধীনতা সেটা আমার কাছে আমাকে ওইভাবে আন্দোলিত করবে না। নজরুল সেই কারণেই অনেকটা অচর্চিত থেকেছেন বিবেচনায়, মানে ক্ষুদ্র মানুষ হিসাবে এইটার, এইটাই আমার বিশ্লেষণ। অসাধারণ আপনি বলেছেন এবং এটা খুবই যথার্থ। আজকে যারা আমাদের আয়োজনে আছেন আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্বরলিপি, আমাদের সজীব এবং আমাদের অপূর্ব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আমরা অজানা নজরুল অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি এবং প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার যে সমস্ত প্রতিবন্ধকতা এখনও আছে সেগুলো আমাদের মানসিক এবং উপনিবেশিক মানসিকতা নিয়েই আমরা এখনও নজরুলকে বিচার করবার চেষ্টা করি, যেটি খুবই মানে বলবো যে আমাদের জন্য দুঃখদায়ক এবং কষ্টকর। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একটা স্বাধীন সার্বভৌম দেশের জাতীয় কবি, আমাদের চেতনার মুক্তির দিশারি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মূল্যায়নের যথার্থ সময় এখন এবং এই 21 শতকে এসে নজরুলকে আরও বেশি করে আমাদের নিকট জন হিসাবে পেতে চাই, মুক্তির দিশারি হিসাবে পেতে চাই। প্রত্যাশা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।